গভীর মনোযোগ দিবেন আলে বাতের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলা বলার পরে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী জাবার যখন চাদরের নিচ থেকে হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে নিয়ে আমার নবী হাঁটতে হাঁটতে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন নবী আমার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ভাইকে আমার নবীর ডান রান মানে ডান উরু মুবারকের উপরে বসাইলেন একজন ডান উরু মুবারকে একজন বাম উরু মুবারকের মধ্যে আমার নবী একজনকে কোলের মধ্যে নিয়ে নিয়ে দুইজনের বুকের মধ্যে কপালের মধ্যে চুম্বন করতেছে এমন টাইমে আল্লাহর হাবিবের দরবারে আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন আগমন করে চলে যাওয়ার সাথে সাথে আমার নবী যখন দুইজনের কপাল মুবারকের মধ্যে চুমা খাইতেছিলেন কিন্তু আমার নবী আবার কপাল মুবারকে চুমা খাওয়া বন্ধ করে দিয়ে নবী আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছেন আর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করতেছেন এমন টাইমে ওই মসজিদে নববীর পাশে দিয়ে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছেন মা ফাতেমা এমন কর্ম দেখা হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আপনার যেই কোনো কর্মের মধ্যে একটা হাকিকত থাকে একটা হাকিকত থাকে ও মায়ার নবী আপনি বলেন না হযরত ইমাম হুসাইনের গলা মুবারকে ইমাম হাসানের ঠোঁট মুবারকে দুই জায়গায় সুমা দিলেন এটার কোনো হাকিকত আছে নাকি আপনি নবী বলে দেন আমার নবী রহমাতুল আলামিন নবী ডাক দিয়া কয় শোনো রে ফাতেমা কিছুক্ষণ আগে আমার দরবারে জিব্রাইল আগমন করেছে জিব্রাইল বলেছে কারবালার ময়দানে আমার ইমাম হুসাইনের গলা মুবারক কতল করে দেওয়া হবে আমি নবী মুহাব্বত কইরা ইমাম হুসাইনের গলা মুবারককে চুম্বন করে আর ইমাম হাসানকে ওই বেঈমানের দলেরা একবার না দুইবার না ছয় সাতবার বিষপান করাইব আমি নবী মুহাব্বত কইরা ইমাম হাসানের ঠোঁট মুবারককে চুম্বন করতেছি যেন তাদের দুইজনকে ওই কারবালার ময়দান সহ বেদুইনেরা আঘাত না করতে পারে ঠিকই আমার নবীর কথা সত্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে বিষ খাওয়ায় মারতে পারে না বিষ খাওয়ায় মারতে পারে নাই ইমাম হাসানকে ছয়বার বিষ পান করানোর পরে উনি বিষক্রিয়ার মধ্যে ইন্তেকাল করে নাই বিষ পান করানোর পরে রে সপ্তমবার যখন ওনার বিষটারে ওনার পানির পাত্রের মধ্যে গোলায়া দিছেন ওনার শরবতের সাথে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরবতের সাথে সাদা সাদা পাথরের গুঁড়া মিক্স করে ওনারে পান করাইয়া দিছে কিন্তু ইমাম হাসান যখন ওই বিষক্রিয়া এবং পাথরের আঘাতে ইন্তেকাল করবে হঠাৎ করে মাটির মধ্যে চক্কর দিয়ে পড়ে গেলেন আর এমন টাইমে আমরা যখন কোনো জায়গায় কুষ্টা খাই আমরা মাগগো কোয়া চিল্লানি মারে আল্লাহ গো কোয়া চিল্লানি মারে ইমাম হাসান এমন কোনো শব্দ বলে নাই ইমাম হাসান নানা গো কোয়া একটা চিল্লানি মারছে মনে করেন করিয়া রাস্তারে মাতার মধ্যে চিল্লানি মারছে ওই মাতার মধ্যে ইমাম হুসাইন ছিল উনি সেখান থেকে দৌড়ে আগমন করলেন কিরে ভাই নানা গো কোয়া কেন চিল্লানি মারল বলে আমি নানা গো কোয়া বলার কারণ হইল একটা ভাইজান আমার তো তার আগে আর কয়েকবার বিষ পান করাইছে এখন আর একবার বিষ পান করাইয়া দিছে আমার কাছে ভালো লাগে না আমি বিষক্রিয়া সহ্য করতে পারি না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মাথা থেকে তরবারিটা বাহির কইরা ডাক দিয়া কয় ও ভাইজা আপনি বলেন না আপনার কে বিষ পান করাইছে কয় না 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 আমি বলবো না বলে কেন বলে এখন যদি বইলা দে আপনি ইমাম হুসাইন তাদের গদ্দান আলাদা করে দিবেন আর কেয়ামতের আগ পর্যন্ত আমার নানার উম্মতেরা আমার নানার উম্মতেরা ইমান পরীক্ষা দিতে পারবে না অনেক অনেক বেড়াইতাছে অনেক হুজুররা আছে আইসা এলাকার মধ্যে ওয়াজ কইরা চলে যাইবো ইয়াজিদের কোনো দোষ নাই ইয়াজিদ বাহিনীরা দুনিয়াতে কোনো দোষ করে নাই নারে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের সদস্য ওনাদেরকে মারার জন্য যেই চেষ্টা চালাইছে রে বাবারা ওই চেষ্টাটা আহলে বাইতের দুশমনী কথা কোন না ঠিক না বেঠি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ওনার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ওয়াজ করে ইন্নাল্লাহ মা সাবিরিন ভাইজান
ধৈর্য ধরেন, ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছেন। আমার নবী তো বলেছেন, আমার নানা ভাই তো বলছেন যে হ্যাঁ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। ভাইজান আমি চলে যাই, আপনি তো আছেন, আমার নানার উম্মত গুলারে আপনার হাতে দিয়ে গেল। সুবহানাল্লাহ কইলেন না আরো জোরে, আপনার কাছে দিয়ে গেলাম ভাইজান, নেন আপনার কাছে দিয়ে গেলাম। শুধু আপনি আমার শেষ একটা দাবি রাখেন যে আমার নানার গুনাগার উম্মত আপনি দায়িত্ব নিলেন, আর আমার একটা আখিরি সালাম আমার নানার দরবারে আপনি পৌঁছে দিবেন। জোরে কর না সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার বলে, একবার বলেন নামটা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গরম ছিলেন, তরবারি বের করে ফেলছেন, নাম বলে না, কারণ জানে আমরা যারা উম্মতে মুহাম্মদি আছি, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি, এদের ইমান পরীক্ষা করার জন্য শেষ পর্যন্ত শেষ জামানায় এমন কিছু মানুষ এসে হাসান হুসাইনের বিরোধী হবে অথবা ওনাদের বিপক্ষে কথা বলবে, না আমরা ওনাদের বিপক্ষে না, আমরা নামাজ পড়ি এদেরকে ভালোবাসে, কথা কন না, ঠিক কি না? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যে বলতেছেন নামটা বলেন, এই কথাটাকে একজন আশেক সুরে সুরে বলছেন কি, আরে ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হা রাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জন নীরে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল তুমি যাও না রে চলিয়া, ওরে 70,000 ফেরেস্তায়ান জানাজার লাগিয়ারে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হাসানে পাকের জানাজায় 70,000 রহমতের ফেরেস্তা আগমন করেছে। ইহুদিরা দেখা ইমাম হুসাইনের হাতে হাত রেখা মুসলমান হয়ে গেছে, এরা কারা, এদেরকে তো আমরা চিনি না, নুরানি পোশাকওয়ালা, বলে এরাই আল্লাহ রহমতের ফেরেস্তা। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, ভাই রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ওই ইমাম হাসান, কেন তুমি তোমার জীবনটা নবীর উম্মতের জন্য বিলিয়ে দিলা? বলে আমি যদি চাই নবীর উম্মতের গুনাহগার যারা তাদেরকে জান্নাতে নিতে পারবো, কেন গো? কারণ আমার আল্লাহ, আমি নবীরে জান্নাতের সর্দারি, আমি নবীর নাতিরে জান্নাতের যুবকদের সর্দার বানাইছে। এ যুবক, এ মুরব্বী, একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করারে বাবারা, ও নবীর উম্মতের দলেরা, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম হাসান
হাসান যখন চলে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে যাওয়ার জন্য 1200 মুখান্তরে 1250 চিঠি পাঠাইছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে অনেক আহলে বায়াতের সদস্যরা কারবালার ময়দানে গেছে কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে আগমন করলেন আগমন করার পরে ইমাম হুসাইনের একটা কলিজা টুকরা সন্তান হযরত জয়নাল আবেদিন ওনাকে সাথে নিয়ে তাবু বানানোর জন্য খেজুর গাছের ডাল কাটার জন্য গেলেন যায়া দেখতেছে খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করলে খেজুর গাছের ডালগুলোর মধ্য থেকে রক্ত বাইর হয় মাটির মধ্যে আঘাত করলে মাটির মধ্য থেকে রক্ত বের হয় বলে কেন গো এমন অবস্থা হয় বলে অন্য কোন কারণ না অন্য কোন কারণ না এই কারণটা হইলো নবীর কলিজা টুকরা নাতি নারে তাকবীর হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে ঘরের মধ্যে সুন্দর করে একটা তাবু বানাইলেন ওই কারবালার ময়দানে তাবুটা বানাইয়া রে বাবারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে একদিন দুই দিন তিন দিন করে অনেক দিন যখন অতিবাহিত হয়ে যাচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে একদিন দুই দিন করে করে অপেক্ষমান কিন্তু হঠাৎ করে কারবালার ময়দানের মধ্যে মানে 9 তারিখ দিবাগত রাত্রবেলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে রাত্রি যাপন করতেছে এমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কো লক্ষ্য করে দেখলো বৃহস্পতিবার দিবাগত রাত বৃহস্পতিবার অতিবাহিত হয়ে গেছে পরের দিন শুক্রবার জুমার নামাজ হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কলিজার টুকরে স্ত্রী হযরতে সাহারা বানু ওনার কোলের মধ্যে ওনার মাথাটা রাইখা সুন্দর করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছেন আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন তেলাওয়াত করতে করতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় গেলেন হঠাৎ করে ঘুমের ঘরে দেখতে পাইলেন রে বাবারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্ন দেইখা ঘুম থেকে লাফ দিয়ে উঠা ডাক দিয়া কই সাহারা বানু আমি এখন একটা চমৎকার স্বপ্ন দেখেছি বলে সাধারণ কোন স্বপ্ন না আমি ঘুমের ঘরে দেখলাম আমার ঘুমের ঘরে হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম একটা মহিলা কারবালার ময়দানের মধ্যে আইসা কারবালার ময়দানটাকে পরিষ্কার করতেছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি কে উনি আমার পরিচয় দেয় তুমি কে আমার চিনো না আমি আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর কন্যা তুমি ইমাম হুসাইনের আম্মা জান আমার নাম হযরত মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবান খুলেছে সুবহানাল্লাহ হে মা জান্নাতের মধ্য থেকে কারবালার ময়দানে কেন আগমন করলেন বলে কারবালার ময়দানে আগমন করার অন্য কোনো কারণ না রে শুনো রে আগামী কালকে 10 মুহররম তুমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই কারবালার ময়দানের মধ্যে দুষ্ট ইয়াজিদ বাহিনীরা এই কারবালায় যখন সোয়া দিবে যে হুসাইনে পাকের শরীরের মধ্যে একটা মশা কামড় দেয় নাই যেই হুসাইনে পাকের শরীরের মধ্যে একটা মাছি কামড় দেয় নাই দুনিয়ার কোনো কীট পতঙ্গ আঘাত করে নাই ওই হুসাইন যদি এই কারবালার মরুভূমির প্রান্তরে যদি শোয়ার পরে পিঠের মধ্যে যদি একটা পাথরের আঘাত লাগিয়া যায় ওই হুসাইন যদি কারবালার ময়দানে থাইকা একবার নানা কোয়া ডাক দেয় আমার রহমাতুল লিল আলামিন নবী মদিনার রওজাতে থাকবে না মদিনার রওজাতে থাকবে না রহমতের নবী মদিনার রওজা মুবারক থেকে তুমি হুসাইনকে পাঠানোর জন্য রে রহমাতুল লিল আলামিন নবী চলে আসবে ও বন্ধু মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমন স্বপ্ন দেখাইলেন আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা স্বপ্ন দেখলেন রে বাবারা স্বপ্নটা দেখার পরে উনি ডাক দিয়া কয় সাহারা বানু শুনে নাও আমি লক্ষ্য করে দেখলাম আমার বাবা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা আম্মা জান মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কলিজার টুকরা বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা চারজন জান্নাতের মধ্যে একটা খাবারই জান্নাতের থালা নিয়ে বসে আছে কিন্তু তারা খাবারগুলোর মধ্যে হাত দেয় না আমি জিজ্ঞাসা করলাম মা গো মা ও আমার নানা জান ও আমার আব্বা জান ও আমার বড় ভাই আপনি কেন খাবারগুলোর মধ্যে হাত দেন না খাবারগুলো কেন আপনারা ভক্ষণ করে না তিনারা আমাকে উত্তর দিয়েছে এই খাবারের মালিক শুধু চারজন না এই খাবারের মালিক পাঁচজন ব্যক্তি এই পাঁচজন
জন ব্যক্তির একজন অনুপস্থিত থাকলে এই খাবার কেউ খাইতে পারবে না, এই খাবার কেউ খাইতে পারবে না। ও বন্ধুরে বলে কেন 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 খান না, বলে আপনি একজন সদস্য এখনো দুনিয়াতে আছেন, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করলে তারপর আমরা এই খাবারগুলো ভক্ষণ করব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওই খাবার হাজীগঞ্জ বাজার আপনার কি আছে, দোকান আছে, তাহলে আপনার বাজারে যাওয়া জান্নাতে খানা আছে, তাহলে ওনার জান্নাতে যাওয়া নিশ্চিত, দরকার না নিশ্চিত জান্নাতে যাওয়া। তো ওনার বংশীয় দ্বারাই নবীজি যাদেরকে নবীজির চাদর মুবারকের নিচে তুলছেন তিনারা সবাই আছেন জান্নাতে, একজন বাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যাবেন। বলে হুজুর উনি যে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তার পূর্ব মুহূর্তে আমার নবীজির কাছে যখন ওনার শাহাদাতের খবর দেওয়া হয়েছিল আমার রহমাতুল্লিল আলামিন নবীজি কান্না করে করে বলেছিলেন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, শোনো ফাতেমা আমার কলিজার টুকরা সন্তান হযরত ইমাম আলী মাকাম আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত যে হবে জিব্রাইল আমাকে ওই জায়গার মাটিগুলা দিয়ে গেছে, মাটি জিব্রাইল বলছে যেই সময় এই মাটিটা লাল হয়ে যাবে ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়ে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন শাহাদাত হইছেন এমনে হয় নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি থেকে কেউ বাঁচতে পারে নাই, ওনার ঘোড়া যে দুলদুল ঘোড়া ছিল এটার পায়ের মধ্যে আঘাত করে ফেলছে, পড়ে যাওয়ার পর ওনাকে পেছন থেকে আঘাত করেছে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পরে ওনার দেহ একদিকে পড়ে আছে, স্যার মুবারক কল্লা মুবারক আলাদা পড়ে আছে, কিন্তু এই শাহাদাত বরণ করার পূর্বে মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে দুই রাকাত নামাজ আদায় করেছিলেন। আমরা দুই রাকাত নামাজে কয়টা সেজদা দিই বাবা, চারটা দিই না? নবীজি আগেই বলে গেছেন ও ফাতেমা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই রাকাত নামাজ পড়বে সত্য, কিন্তু সেজদা চারটা দিতে পারবে না। বলে কেন? সেজদা দিবে তিনটা, মা ফাতেমা তো যারা আল্লাহর নবীর কাছে কাঁদছে, আব্বা শাহাদাত বরণ করার আগে দুই রাকাত নামাজ পড়তে পারবে না, পরিপূর্ণ করতে পারবে না, কেন? বলে এই ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদের দলেরা এরা জানে হুসাইনে পাক মুসলমান যদি আরেকটা সেজদা দিয়ে তার নামাজ সম্পূর্ণ করে ফেলে তার তরবারির আগা থেকে কেউ বাঁচতে পারবে না। ইমাম হুসাইন তিন রাকাত নামাজ পড়ার পরে ঠিকই ইবনে জিয়াদের লোকেরা বলছে হুসাইন যদি আরেক রাকাত নামাজ আদায় করে হুসাইনের তরবারির আগা থেকে কেউ বাঁচতে পারবে না, নামাজরত অবস্থায় তাকে এই মুহূর্তে শাহাদাত করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন, দুই রাকাত নামাজ দিয়ে পরিপূর্ণ করতে পারবেন না। মা ফাতেমা বলছে ও রাহমাতুল্লিল আলামিন নবী আমার কলিজার টুকরা আলী মাকাম ইমাম হুসাইনের আরেকটা সেজদা বাকি, ইমাম হুসাইনের কে দুই রাকাত নামাজ সম্পূর্ণ করবে না? নবী বলছে জি সম্পূর্ণ করবে। বলে কখন? বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্নাতে যাবে কাল হাশরের ময়দানে, যখন আমি নবীজির উম্মতরা জান্নাতে যাইতে পারবে না, অর্ধেক উম্মত ওই উম্মতগুলো আটকা পড়ে যাবে, ইমাম হুসাইন তখন আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে আল্লাহ আমার একটা সেজদা বাকি আছে। ইমাম হুসাইন পাক আলী মাকাম হাশরের ময়দানে ওই সময় একটা সেজদা দিবেন, নবীজি বলছেন ইমাম হুসাইন নবীজির সেজদা তো দিবেন আরো অনেক অনেক পরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী মাকাম বলছেন আমি আমারে বাকি একটা সেজদা দেওয়ার পর ততক্ষণ আমি আলী মাকাম ইমাম হুসাইন সেজদা থেকে মাথা উঠাবো না যতক্ষণ রহমাতুল্লিল আলামিনের একটা উম্মত জাহান্নামে থাকবে, ওই উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি আলী মাকাম ইমাম হুসাইন সেজদা থেকে মাথা উঠাইতাম না। নবীজির সেজদা দিবেন, নবীজির সেজদার পালা অনেক শেষে, নবীজির পূর্বে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদা দিয়া আমরারে বাঁচাইল। হযরত আবেদ সালমাদানি হযরত বাহাদুর শাহ পীর সাহেব হুজুর কেবলা সহ বাগদাদি মুর্শিদ কেবলারা সহ বায়াতে রসুল বায়াতে খোদা
মহান আহলে বায়াত পাক পান্দাতন এগুলার প্রেম শিখাইয়া অন্তরে আহলে বায়াতের ভালোবাসা কেন শিখাইছে জানেন? কারণ ওনারা জানেন এই আহলে বায়াত মানুষের নাজাতের তরী। নৌকা দিয়ে যেমন ভাবে নদীর এপার থেকে ওই পার যাওয়া যায়, দুনিয়াতে আহলে বায়াতকে ভালোবাসলে কাল ফুলসেরা পার হওয়া যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করার পরে ফের মোবারক একদিকে পড়ে আছে, দেহ মোবারক একদিকে, একটা কাক কারবালার ময়দানের ভিতরে আইসা ইমাম হুসাইনে পাকের রক্ত মোবারক যেখানে মাথাটার এইভাবে লড়াইতেছে, লাগে কাকটা উড়াল দিয়া ইমাম আলী মাকামের কলিজার টুকরা সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কন্যা ওনার ঘরের দরজার সামনে যাইয়া কা কা করে ডাকতেছে, উনি ঘর থেকে বাইর হয়ে আসছে, কাকটা উড়াল দিয়া আইসা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহজাদী হুসাইনে পাকের শাহজাদী ওনার একটা কাপড় ছিল, কাপড়ের ভিতরে এইভাবে লাগিয়ে দিছে হযরতে সকিনা, ওনার কাপড় সাদা কাপড়, কারণ হযরতে সকিনার স্বামী হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলাহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু আগে শাহাদাত করছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু আগে শাহাদাত কইরা ওনাকে কারবালার ময়দানে কতল করে শাহাদাত কইরা ওনার দেহটারে ঘোড়ার পিঠে দিয়া একটা তরবারি দিয়া বা তীর দিয়া ঘোড়ার পিঠের উপরে এভাবে ছেদ কইরা দিয়া তারপরে বাড়িতে পাঠাইছে। ওনারা ইসলামের জন্য ত্যাগ করছে, আমরা মুসলমান দাবি করি আমাদের ইসলামের জন্য কোনো ত্যাগ নাই, কিতা বলেন ত্যাগ আছে আমরার? আপনি জাহেন ফিলিস্তিনের মুসলমানদের মাইরা শেষ করে ফালাইতেছে, আমরা মুসলমানের কোনো পদক্ষেপ নাই। আবার আপনি যে ইসরায়েল বাহিনী আমার মুসলমান ভাইদেরকে মারতেছে এই ইসরায়েল বাহিনীর পণ্য ব্যবহার করেন আপনি, বলে হুজুর কোনটা কোকা কোলা খাননি? কোকা কোলা এটা ইসরায়েল বাহিনীর পণ্য, পেপসি খান এ কোকা কোলা বাহিনীর পণ্য, এই ইসরায়েল বাহিনীর পণ্য, এগুলা দিয়ে আপনি ইসরায়েল বাহিনীর সহযোগিতা করতেছেন, আপনি নিজেও জানেন না, আপনি নিজেও জানেন না, আরে আপনি যুদ্ধ করেন নাই, আপনি আপনার নফসের সাথে যুদ্ধ করেন, কুক না খেলে বলে আপনার ফেডের ভাত হজম হয় না, দাওয়াত খেলে বলে একটা কুক খাওয়াই লাগে, কি হবে যারা মুসলমানদেরকে মেরে শেষ করতেছে, আমরা খাবার খাইয়া এদেরকে টাকা দ্বারা এদের অ্যাকাউন্টে টাকা পাঠাই দিছি, আমরা না খাইলে কিছু হবে না, বাংলাদেশে অনেক পুণ্য আছে না খাইলে পেটের খাবার হজম হয়, গতকালকে রাত্রবেলা আমি বাঞ্ছারামপুর থেকে মাহফিল করে কুমিল্লা ক্যান্টারমেন্ট জিহান রেস্তোরাঁতে ওইখানে রাগ করে মাহফিলে ভাত না খাইয়া চলে আসছি, এখানে বসি ভাত খাইতে, পরে আমার যে ড্রাইভার আর এরার জন্য শুধু কোকের কথা এমনি কইছি, আমি বলছি ভাই আমি খাই না, এরা যদি খায় এরারে খাওয়া, ও ভাই আমরা কোকা কোলাকে বর্জন করেছি, কেন? যে এটা ইসরায়েলি পূর্ণ, যারা মুসলমানদেরকে আঘাত করে আমরা আমাদের হোটেলে এদের পূর্ণ রাখি না, আমার কাছে ভাল লাগছে, আমি সাথে সাথে তার সাথে আবার মুসাফা করছি, এটাই ত্যাগ মুসলমানদের, এটাই ত্যাগ, আপনার ভাইকে মেরে শেষ করে দিচ্ছে আপনার কোনো পদক্ষেপ নাই, আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আমি আয়া এই পানির বোতলটা দিকে চাইছি, এটার ভিতরে কোনো পেপসি কো টেপসি কো লেখা আছে? পুষ্টি বাংলাদেশি পণ্য খাওয়ান যাইব, আল্লাহ নেসলে কফি খান না, নেসলে কফি ইসরায়েল বাহিনীর পণ্য, আপনি জানেন না, আল্লাহ আমাদেরকে এমন জালেমদের পণ্য থেকেও দূরে রাখো, আমি তো আসে না মুখিতে আসবো কেমনে, এটা না খাইলে আমরা দিন চলে না, ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে আলী মাকামের কন্যা ইমামে হুসাইনে পাকের শাহজাদী রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন কারবালার ময়দানে রক্তটা দেখতে পাইলেন উনি উনার ফুফি আম্মারে ডাক দিলেন, ও ফুফি আম্মা গো দেখছিস নি গো ফুফি আম্মা আমার কাছে কাকটা এসে কিসের রক্ত জানি লাগিয়ে দিছে, ওই রক্তগুলা দেখার পরে ওই ফুফি আম্মা যাইয়া নবীজির হাত মোবারকের মাটিগুলা পরীক্ষা করতেছে আর তাকে দেখতেছে ওই মাটিগুলা রক্তে লালে লাল হয়ে গেছে, নবীর
কোলে যা টুকরা নাতি ইমাম হোসেনের পাকের কন্যা ইমামে পাকের শাহজাদি কারবালার ময়দানের দিকে দরাজা দেখে ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘর দেখো একদিকে পড়ে আছে মাথা মোবারক একদিকে পড়ে আছে ইয়াজিদ বাহিনীর লোকেরা হোসেনের পাকের ঠোঁট মোবারকের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে তীরের মাথা দিয়ে আঘাত করে বর্ষা দিয়ে আঘাত করে আর ইমাম হোসেনের পাকের কন্যারা দূর থেকে কান্না করে আর তাকে তাকে দেখে আরে কারে আঘাত করো যেই টুটের মধ্যে আমার কলিজা টুকরা নানা জান কারে আঘাত করো যেই টুটের মধ্যে রহমাতুল লিল আলামিন নবীজির টুট মোবারক দিয়া চুমা দিছে আরে ইমামে আলী মাকাম ইমাম হোসেনের পাকের কল্লা মোবারকটা শের মোবারকটা কারবালার ময়দান থেকে নিয়া নিয়া ইরাকের রাজধানীর মধ্যে ঘুরাইছে কিন্তু একজন খ্রিস্টান ব্যক্তি কেউ কেউ বলে সনাতন ধর্মের ব্যক্তি একজন পাদ্রি ইমামে আলী মাকামের শের মোবারকটা দেখা ইয়াজিদ বাহিনীরে কয় তোমরা তো শের মোবারকটা মানুষে দেখাও আমার কাছে 300 দেরহাম আছে আমার একটা রাতের জন্য আমার ঘরের মধ্যে শের মোবারকটা রাখতে দিবানি দিছে ইমামে হোসেন পাকের কল্লা মোবারকটা খ্রিস্টান পাদ্রি ঘরের মধ্যে নিয়ে গেছে একটা কাপড় পেঁচায়া ঘরের মধ্যে নিয়ে যাওয়ার সাথে সাথে ওনার স্ত্রীকে বলে একটা থাল দাও থালের মধ্যে নিয়ে ইমামে আলী মাকামের শের মোবারকটা রাখছেন রাখার পর স্ত্রী ডাক দেখো এ স্বামী কত কিছু নিয়ে আসেন আপনি হিন্দু পাদ্রি খ্রিস্টান পাদ্রি মাঝে মাঝে পাঠার মাথা বিভিন্ন কিছু আপনি বকরির মাথা নিয়ে আসেন কিন্তু আজকে একটা মানুষের মাথা আনলেন পাদ্রি ডাক দেখো এটা কোনো সাধারণ মানুষের মাথা না এটা রহমাতুল্লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতির মাথা যিনি নবীর গুনাগার গুনাগার উম্মতের জন্য ওনার শের মোবারক শাহাদাত করেছে ও হুসাইন তুমি তো জানতা কারবালার ময়দানে গেলে আযীররা তোমার আঘাত করবে তুমি কেন গেলা বলে আমার রহমাতুল্লিল আলামিন নবীর কাছে আমার আল্লাহ ওয়াদাবদ্ধ আমার আল্লাহ বলেছে ও নবী ইমাম হোসেনের পাক শাহাদাত বরণ করবে রক্ত মোবারক কারবালার ময়দানে ছড়ায়া ফেলবে আর হোসেনের প্রত্যেক ফুটা ফুটা রক্ত মোবারকের বিনিময়ে আপনার কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ শের মোবারক নিয়া খ্রিস্টান পাদ্রি তার ঘরে রাইখা দিছে রাত্রবেলা ঘুমাইছে ঘর তো অন্ধকার এখন না লাইট আছে বাতি আছে মোমবাতি তখন মোমবাতি ছিল না মশাল জ্বালায় রাতে ঘুমাইয়া মশাল বন্ধ করে ঘুমাইছে হঠাৎ কইরা খ্রিস্টান পাদ্রির বউ ঘুম থেকে উঠা দেখে ঘর আলোকিত নুরানিত হয়ে গেছে ঘর নুরানি হয়ে গেছে নুরানি ঘর দেখা খ্রিস্টান পাদ্রির বউ খ্রিস্টান রেটে উঠছে ওঠো বলে কি বলে আজব খেলা দেখা যাচ্ছে উঠা দেখতেছে চারটা সাদা রঙের পাখি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কল্লা মোবারকের চারদিক দিয়ে ঘুরতেছে খ্রিস্টান পাদ্রি সামনের দিকে যায় পাখি তাড়াবে কিন্তু ওই পাখির জবান থেকে আওয়াজ আসতেছে হে হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলার শেরকে সংরক্ষণকারী ব্যক্তি শোনো আমরা দুনিয়ার কোনো সাধারণ পাখি না আমরা জান্নাত থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে পর্যবেক্ষণ করার জন্য দেখার জন্য যা আমি আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার আনিসুজ্জামান হুজুরের লেখা শামে কারবালা কিতাবে ঘটনাটার এই অংশটা এভাবে উল্লেখ যে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমাম হোসেনের পাকের কল্লা মোবারক দেখার জন্য এই চারটা পাখি জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব পাঠাইছেন আবার কেউ কেউ বর্ণনা এভাবে বলছেন এই চারটা পাখির মধ্যে একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মা ফাতেমাতুজ জাহরা একটা ইমামে আলী মাকাম একটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু পাখির সুরাত নিয়া ইমাম হোসেনের পাকের শের মোবারক দেখার জন্য আগমন করছে শাহাদাত কেন বরণ করলেন বলে শাহাদাত বরণ করার কারণ আমার নবী বলছেন ইসলাম আমার নবী বলেছেন ইসলামের পরিপূর্ণতা ইমাম হোসেনের পাকের শাহাদাতের মাধ্যমে হবে আর আশেক বলছে ইসলাম জিন্দা হোতা হে আর কারবালা কি বাত ইসলাম জিন্দা হইছে কারবালার পরে বলে হুজুর এর আগে কি জিন্দা ছিল না ছিল কারণ হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত হওয়ার সাথে সাথে ইমাম হোসেনের পাক আমাদেরকে হোসাইনি নামাজ শিক্ষা দিয়ে গেছেন ওনারা জান্নাতের মধ্যে গমন করেছেন আর আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওনাদেরকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে আমরা মুসলমান এদেরকে ভালোবাসি
এদের প্রেমিক আছে আহলে বায়াতের ভালোবাসার মানুষ অনেক আছে কিন্তু এই মাহফিলে বসে এই ওয়াজগুলা শুনে এদের ভালোবাসা প্রকাশ করেন সত্য কথা অনেকে আছেন বাড়িতে যায়া ওয়াজ শুনেন আহলে বায়াতের জান্নাতে যাওয়ার জন্য বাড়ির যা মা বাপরে বাদ দেয় না কথা বলেন না কেন এমন নাই নাই এই ওয়াজ শোনার পরে বাড়ি যায় বাড়ির মধ্যে যে আম্মা পারে ফুদা করা যায় ভাইয়ে ভাইয়ে বকরা লাগিয়া কেন এগুলা হবে আপনি না জান্নাতে যাওয়ার আশায় ওয়াজ মাহফিলের মধ্যে আসছেন আহলে বায়াতের ভালোবাসা প্রকাশ করছেন আপনি কেন এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে থেকে যাওয়ার পরে আহলে বায়াতের জান্নাতে যাওয়ার ওয়াজ শোনার পরে আপনি কেন কেন বাড়ির মধ্যে যা আম্মা আব্বার কলিজা আঘাত করেন আল্লাহর কসম এমন 10 15 20 টা 100 টা মাহফিল শুইনা বাড়িতে যাবেন জান্নাতে যাওয়ার আহলে বায়াতের ওয়াজ শুইনা বাড়িতে যাবেন কিন্তু যদি বাড়ির মধ্যে যায় আম্মা আব্বার ভাত না দেন আপনি সন্তানের এমন ওয়াজ শুইনা কোনো লাভ হবে না আমার আব্বুজিরা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ শুনা বাড়িতে যায় মা বাপরে বাত না দিলে লাভ হইব নি কি তো লাভ হইব তাহলে বাড়ির মধ্যে যাইয়া ওয়াজ শুনছেন জান্নাতে যাওয়ার জন্য ওই মা বাপের আগে খুশি করেন ওই আম্মা আব্বারে জুদা করে দিছেন যারা যারা বাড়িতে যায় মাপসান ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে আম্মা আব্বারে আলাদা করে দেয় জুদা করে দেয় কি লাভ হবে আপনি দুনিয়ার এত সুন্দর ওয়াজ মাহফিল শুইনা নামাজ পড়িরা যদি আপনি আপনার কলিজার টুকরা আম্মা আব্বারে আঘাত দিয়ে রাখেন আপনারা যদি কেউ আম্মা আব্বারে জুদা করে দিয়ে থাকেন আম্মা আব্বার খাবার নিয়ে আবার সারি ভাই এক সপ্তাহ করে চার সপ্তাহ ভাত খাওয়াইব এক সপ্তাহ ভাত খাওয়ানোর পরে আট দিনের দিন মা বাবা যদি তাদের ঘরের মধ্যে যায় চোখের ইশারা দিয়া কয় আজকে কে আমার ঘরে খানা নিয়ে জন্য করে খানা এমন 10টা মাহফিল করে কোনো লাভ হইতো না কোনো লাভ হবে না যদি এমন এ আহলে বায়াতের ওয়াজ শুনছেন নামাজের ওয়াজ শুনছেন যত রকমের ওয়াজ শুনুন কিন্তু এ বাড়ির যে যদি মা বাপরে ভাত না দেন আলাদা করে দেন জুদা জুদা খাওয়ান এ ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না আছে না জুদা করে দিছে মা বাপরে আপনার মা বাপ জুদা খাবে কেন কি জন্য জুদা খাবে আপনি এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পা গুলাতে ধরে বলবেন মা ও আব্বা আল্লাহ রাস্তা আমারে মাফ করে দেন জুদা করে দিছি আমার তিন চার ভাই আপনার ভাত খাওয়া কান না খাওয়া আব্বা এখন থেকে আমি ফুতের ঘরে ভাত খাইবেন আমি শুটকি দেখাইলে আপনি শুটকি দেখাইবেন আমি মুরগি দিয়ে খাইলে আপনি মুরগি দিয়ে খাইবেন আমার ভাইরা আপনার খাওয়া কান না খাওয়া আর জুদা করার চাইতে মা বাপ যখন যার ঘরে মন চায় ওই ঘরে খাবে আপনি যদি আপনার মা বাপরে খাওয়াই না হন আপনার ঘরের তরকারি যা আছে এখান থেকে একটা বাটি ছোট্ট করে নিয়ে মা বাপের পাতে দিবেন কারণ মা বাপ বুড়া হওয়ার পর এদের জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায় কখন কি খাইতে মন চায় মা বাপ নিজেও বলে না সন্তানকে ডরে বলে না আর আল্লাহ নবী কয় এটা কেয়ামতের আলামত সন্তানকে মা বাবার কেয়ামতের পূর্বে ভয় পাবে ডরে কয় না কারণ ফুতের কামাই খা যদি কোনো কথা বললে ফুতের মনে কষ্ট যা যদি ধমক দেয় আল্লাহ নবী সেটা কেয়ামতের আলামত মা বাবা সন্তানকে ভয় পাবে আমি 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 নিজে আমার মা আমার আব্বা আমারে ডাক দিয়ে কয়ে যাচ্ছে রে ছোট ভাইরা ডাক্তার দেখান লাগবো টিয়া দিয়া যাইছে আমি এটা আগের দিন শুনছি আমার মা আমি মা ফিরে বাইরে হওয়ার সময় আমারে কইছে আমার ড্রয়ের চাবি আমার মার কাছে এখন আমার ব্যাংকের অ্যাকাউন্ট আমার মার নামে এখন আমার মা আমার যখন বলছে তার তো ডাক্তার দেয় বটিয়া দিস আমি উল্টে শুধু উত্তর দিছি আমার কাছে টাকা খুঁজছেন না আপনি না দেওয়ার জন্য বলি না আমি কই সামনে আমার কাছে টাকা খুঁজলে আমার কাছে শরম লাগে আমার মা কেন আমার কাছে আটবারে টাকা খুঁজবো আমি কইছি সাবি আপনার কাছে যা লাগে এখান থেকে নিয়ে খরচ করবে আপনার এই টাকা পয়সা কেউ দুনিয়াতে পড়ে থাকবে আপনি মরার পরে কেউ ব্যবহার করতে পারবে না
আপনার সম্পদ দিয়ে কোনো লাভ নাই যদি আপনি সম্পদ আপনি আপনার মা বাবার পেছনে না খরচ করতে পারেন। যেদিন হাদিস শরীফ দেখছি যে সংসারের জন্য পরিবারের জন্য মা বাবার জন্য এক দেরহাম খরচ করা বিভিন্ন জায়গায় দান সদকা করার চাইতে বেশি সওয়াব, যেদিন পড়ছি এরপর থেকে সংসারের খরচ ডাবল করে দিছি। আর আপনি আপনার মা বাবার জন্য টাকা খরচ করতে চান না, যদি কেউ আলাদা করে দিয়ে থাকেন জুদা দেন, আপনার পাগুলো আমার সামনে দেন, আমি আমার জিব্বাটা দিয়ে আপনার পাওয়াটা পরিষ্কার করে দিই। আজকে এখান থেকে বাড়ির যে আম্মা আব্বার পাউডি ধরে কবেন, মা আল্লাহর রাস্তা আমার মাফ করে দেন, আব্বা আমার মাফ করে দেন, পাও ছাড়েন না ততক্ষণ যতক্ষণ মা বাপ নিজ মুখ দিয়ে বলছে যে মাফ করে দিছি। যতক্ষণ মা বাপ নিজ মুখে বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আপনি চিন্তা করেন, মা বাবার কলিজার টুকরা সন্তান, মা বাবার পাও ততক্ষণ পর্যন্ত ছাড়ব না যতক্ষণ পর্যন্ত মা বাবা নিজ মুখে বলেছে তোমাকে মাফ করে দিছি ততক্ষণ পাও ছাড়ব না। অনেকে মাহফিলের মধ্যে বসেছে, বাবা বলে হুজুর হ্যাঁ আমি আমার মা বাবার কাছে মাফ চাইব, দূরের কথা দুই যে আম্মা আব্বার পা ধরে সালাম করি না। আর আল্লাহ নবী কয়ে শুধু সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুম্বন করবা। এ সন্তান আপনি আপনার মা বাবার কদমে চুম্বন করেন কিনে তা আপনি জানেন? আল্লাহর নবী কয় আম্মা আব্বার কদমে চুম্বন করলা তো আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। এ করিয়ার মাহফিলের মধ্যে আমি জানি না 5-10 জন লোক পাওয়া যাবে কিনা, আম্মা আব্বার কদমের মধ্যে চুম্বন করেছে। আর আল্লাহর নবী কয় আম্মা আব্বার কদমে চুম্বন করলা তো জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। সন্তানের দল আজকের জান্নাতের বাগানে যারা বসছেন, মা বাবার সাথে অন্যায় করেন আর না করেন, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাদনে ধরে মাপ চাইবেন, যদি মাপ না চাইতে পারেন সন্তান, তাহলে আপনি আপনার মা বাবার কাছে উৎকৃষ্ট সন্তান হইতে পারবেন না। অনেকে বলে হুজুর আমার মা বাবা আমাকে লাখ লাখ টাকা কোটি টাকা খরচ করে পড়ালেখা করাইছে, আম্মা আব্বা মানুষ বানাইছে, সম্পদ দিয়া গেছে, আজকে আমার মা বাবা অন্ধকার কবরে, ওই আম্মা আব্বা অন্ধকার কবরে আল্লাহ আজাবে রাখছেন না জান্নাতে রাখছেন আপনি জানেন না? আজকে এত সুন্দর জান্নাতের বাগান হাজা জামে মসজিদের মাহফিল, এই মাহফিলের মধ্যে আপনারা যারা আসছেন যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর আজাব মাফ চাইয়া, এখানে যারা যারা বসেছেন এখান থেকে আমি কয়েকজন মানুষ চাই, বলো হুজুর মসজিদের কাজটা চলতেছে, আমি আমার আম্মা আব্বার কথা স্মরণ করে 10-টা হাজার টাকা, 5-টা হাজার টাকা, 2-টা হাজার